পেয়ারা বানু, তুমি আমার ছেড়ে যাও না। কতদিন তোমাকে আমি নৌকা দিয়েই পদ্মা নদী পার করে দিছি, সবার থেকে আমি টাকা লেছি, কিন্তু তোমার থেকে একদিনও টাকা লেইনি। আর আজ পদ্মা সেতু হসে বলে তুমি আমার ছেড়ে চলে যাচ্ছ। এ তুই শর্ত, নৌকার দিন শেষ, পদ্মা সেতুর বাংলাদেশ। হামাক থেকে নাই ভাড়া লিসনি, আর লোক গোরক থেকে ক্যাঙ্গা করে লিখছিল। 100 বছর পর্যন্ত হামাকের আর কোনো চিন্তা নাই। এখন তুই তোর নৌকা লিয়ে পদ্মা নদীর মোড় ডুবে মর। পিয়ারা বানু, তুমি আমাকে ছেড়ে গেলে নদীর মধ্যে যাওয়া লাগবে, আমি শুক নদী মরে যাবো। শালা, এই পদ্মা সেতু হওয়াতে কি যে ভেজালের মধ্যে পড়ছি বন্ধু, তা কয়া শেষ করে পাবো না। কে, তোর আবার কি অসুবিধা হলো? সবাই তো সুবিধাই পাচ্ছে দেখি। কত ভাবছিলাম পদ্মা সেতুর আশেপাশে বিয়ে করে শ্বশুর বাড়ি ঘোরা হবি, পদ্মা সেতু দেখা হবি। আর এই পদ্মা সেতু হওয়াতে ওটকের বেটি সল বলে করে যে আদর হসে, এর আগে আমার হওয়া বিয়েটা বারে সব ঠিকঠাক 5 লাখ টাকা ডিবেনও দিবি। আর এখন করছে ডিবেন তো দূরের কথা, তোমার থেকে আরও ভালো ভালো চাকরি আলা আমার বেটির পেছা ঘরে। তাহলে তুই এখন ক, এই পদ্মা সেতু হওয়াতে আমার বিয়ের জন্য ভেজাল হয়নি? হ্যাঁ কী গোস, এতই আদর বাড়ির কাছে ওটকে বেটি সলের বাপ মায়ের? খালি গিয়ে এটাই বন্ধু, আরও মেলা কথা আছে, চ সামনে পার্কত যা বসতে শুনিসিনি। এখন ক, কী কী তোর কথা আছে? টিভির তো মেলাবার দেখলাম যে পদ্মা সেতু বানাছে, তা হাউস করে গেলাম দেখবে। ভাবলাম যে আমার টাকা আমার সেতু, তাড়াতাড়ি পার হমো। থাকতে পার হবার দিবি, সেতু তোটার আগেই করছে টোল দে, টোল শুনে তো আমার মাথা খারাপ হয়ে গেল। কে রে, আমাকে টাকা দিয়ে পদ্মা সেতু বানাছু, আবার বলে সেটা পার হওয়া গেলে টাকা দেওয়া লাগবি। তুই যে হালে করছু, মনে হচ্ছে তুই নিজের পকেটের থেকে যা টাকা দিয়েছু। পদ্মা সেতু কি 501,000 টাকা দেওয়া হয়েছে? হে, হাজার হাজার কোটি টাকা লাগছে, আর তুই তোর 500 টাকার গরম লিয়াচ্ছি। আর যৌবনের সেতু পার হওয়ার গেলে তো ঠিকই টোল দেশ, তাহলে পদ্মা সেতু দিব না কৃষক। ওরে সেই কথার কোষ নে, যৌবনের সেতু হলো তো 1 নম্বর গলার জেল, আর এখন পদ্মা সেতু হলো 2 নম্বর গলার জেল। আর যৌবনের সেতু বানানো হয়েছিলো বিদেশ থেকে টাকা ধার করে নিয়ে, তাই আমরা টোল দিয়ে ধার পরিশোধ করে দিচ্ছি। কিন্তু পদ্মা সেতু তো জনগণের টাকা দিয়ে বানাছে, তাহলে টোল দেওয়া লাগবে কৃষক, সেটা আমার কেন বুঝে কত বুঝে দিচ্ছি। শোন, আসল ঘটনা তো তোরা জানিস নে, খালি করছু বিদেশ থেকে তো কোনো ধার লাইনি, তাহলে আমরা টোল দেবো কৃষক। সরকার 30,000 কোটি টাকা দিয়ে এই পদ্মা সেতু বানাচ্ছে, সেই 30,000 কোটি টাকা তুই আমি গলে যা দিয়ে আসিনি। অর্থ মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয়ক এই 30,000 কোটি টাকা 35 বছরের জন্য ধার দিয়েছে। ও, তার মানে এক মন্ত্রণালয় আর এক মন্ত্রণালয় থেকে ধার লেছে? হ্যাঁ, সেই ধার আবার প্রত্যেক বছরে বছরে টাকা দিয়ে 35 বছরের মধ্যে শোধ করে দেওয়া লাগবে। ও, তার মানে বিদেশ থেকে তাহলে এবার টাকা লেয়নি? এখন যদি বিদেশ থেকে এই টাকা ধার নিল হেনি, তাহলে ওই গরক মেলা টাকা সুদ দেওয়া লাগলো হেনি, খরচ আরও বেড়ে গেল না হেনি। সেতুর সুবিধা যেহেতু জনগণ ভোগ করবি, তাহলে তার টাকা দেওয়া লাগবে না। লঞ্চ ফেরি আলাগর তো ঠিকই টাকা দিচ্ছিল, ফেরি দিয়ে পার হচ্ছে না, তাই ভালো আসলো, কম টাকা লাগিচ্ছিল। আর এই সেতু দিয়ে পার হওয়ার ধরে আমার ডবল টাকা খরচ হচ্ছে। ফেরি দিয়ে যাচ্ছিলো তা কয়েক ঘন্টা লাগিচ্ছিল, আর এখন পদ্মা সেতু দিয়ে আরামে 10 মিনিটে যাওয়ার পাচ্ছু, তাহলে তোর কত সময় বাঁচলো। কিন্তু টোল যা দেওয়া লাগিচ্ছে আবার? টোল কি খালি আমরা একলাই দিচ্ছি? বাইরের দেশের দেখলে সেতু বানাছে, ওগুলো তো ওরাও তো টোল দিচ্ছে, ওরা তো ইঙ্গে অভিযোগ করিচ্ছে না। সুবিধা ভোগ করবা, তাড়াতাড়ি পার হবা, আর টোল দিবা না, হোটেল আলাক তো ঠিকই বকশিস দাও। দিনে দিনে সেতুর সুবিধা ভোগ করবা, দিনে দিনে সেতুর টাকা শোধ করবা। আচ্ছা লে লে, টোল দে শোধ কর্মহীনি। আর 100 বছরের সেতু টিকবি তো নাকি? সেই জন্য তো সেতু রক্ষণাবেক্ষণ করা লাগবে, কোনো দিনের যত্ন না করলে কি সে টিকে থাকে? এগুলোর জন্য সেতুর পিছনে বছরে বছরে টাকা খরচ করা লাগবে, যতদিন টিকে থাকবি ততদিন এই খরচ করা লাগবে। সেগুলোর টাকা কেরা দিবি? সেতুর উপর দিয়ে যারা যাবি তারাই তো দিবি, তাই টোল দেওয়া লাগবে। এখন যদি কোস টোল আমি দেবো না, সেতু আমি পার হমো না, তাহলে তো তোর আগের সমস্যাগুলোর মধ্যেই পড়ে থাকা লাগবে, 5-7 ঘন্টা ফেরির মধ্যে বসে থাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ বুঝছি লে, মাছের তেল দিয়ে মাছ ভাজিচ্ছে। এই জন্যই বাঙালির সুবিধে করতে নাই, এরা সহজ জিনিসটা উল্টো করে বোঝে। তাই বলে হুন্ড পার হতে 100 টাকা দেওয়া লাগবে, যাতে 100 আসতে আবার 100, মোট লাগবে 200। সামান্য কাজেও যদি 200 টাকা দেওয়া লাগে তাহলে কেমন হবি ক? কে, টোল কমালে কি হলো নি? এখন দেখবু বাস আলারাও ভাড়া বেড়ে দিবি, তাহলে সেতু মানে কি লাভ হলো? বাস ভাড়া বাড়বি কৃষক, আগে যদি ওরা 2-3 টিপ মারের পাই, এখন তোরা ডবল টিপ মারের পাবি, ওরগুলো আয় তো এখন বেড়ে যাবি, ভাড়া বাড়বি কৃষক, এখন ওরগুলো সুবিধা হলো না?
আসলে সুখে থাকতে তুই গুলো ভূতে কিলাই বুঝছু। ভূতে কিলাই মানে তুই কি খবর চাচ্ছু? শোন, যখন পদ্মা সেতু আসলো না তখন মানুষ বুঝিচ্ছিল ফেরি পার হওয়ার কি জ্বালা। 10 মিনিটের পথ 6-7 ঘন্টা লাগিচ্ছিল। ফেরি পার হওয়া মনে হয় একটা চ্যালেঞ্জের ব্যাপার আসলো, আর ঈদের সময় একদিনও লাগছে। তাও আবার কত রিক্স আসলো, পকেটমার, ফেরি দুর্ঘটনা, তাছাড়া ঝড় বৃষ্টি, ঘন কুয়াশা, এগুলোর মধ্যে তো ফেরি যাচ্ছিলই না। আর এখন পদ্মা সেতু কত নিরাপদে দ্রুত তো পার করে দিচ্ছে। ঈদের সময় যখন ঘন্টার পর ঘন্টা জ্যাম লাগে থাকছে, তখন কত মানুষ যে অসুস্থ হসে ওর মধ্যেই, আর মেলা অসুস্থ রুগী সময় মতো হাসপাতাল না যাওয়ার পায়ে তো মরেই গেছে। এটা তুই অবশ্য কথা ঠিকই কছু। এটাই খালি শেষ লয়, ফেরির সিরিয়ালের জামে পড়ে ব্যবসায়ীদের কাঁচামাল কত পচে যে নষ্ট হয়ে গেছে, কত যে ওরিগের ক্ষতি হসে সেটা ওরাই ভালো করে জানে, কিন্তু এখন আর সেটা হওয়ার লয়। আর মানুষের ভোগান্তিত পড়া লাগবি নে, আর মানুষের অসুস্থ হওয়া লাগবি নে, আর মানুষের ক্ষতিও হবি নে। তাহলে কি পদ্মা সেতু আমাদের জন্য সুবিধাজনক না? হ্যাঁ বন্ধু, তুই ঠিকই কছু, আমার ভুল ধারণাটা ভেঙে দিছু, এখন আমি বুঝতে পারছি আসলেই পদ্মা সেতু আমাদের জন্য সুবিধাজনক।